गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू आवर चैनल टू आवर न्यू ब्लॉग। तो एखन बजे हे सकाल 10টা और आज के वर्कआउट नहीं, आज के ऑफ आछे क्लास और आज के तो सैटरडे और कल के सान्डे। सान्डे तो एमनी ऑफ थाके, आबार सेई मंगलवार माने सोमवार दिन क्लास होबे। तो यही सप्ताह देखते देखते कि केटे गेल, माने यही सप्ताह शुरू थेके वाशिंग मेशिनेर पेछनेई आमादेर पुरो सारा सप्ताह केटे गेछे। तो माने बुझतेई पारिनी कबे सोमवार होल आर कबे शनिवार होये आसलो। তো এখনও আমার ব্রেকফাস্ট হয়নি, এখন ব্রেকফাস্ট করব, তারপরে লাঞ্চটাকেও বানাতে হবে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে ওয়েকা তোমাদের খুব খুব ভালো লাগবে। চলো এইটাকে স্টার্ট করা যাক। তো এখন করছি ব্রেকফাস্ট আর ওই সেমি দুধ আর কর্নফ্লেক্স। তো এটাকে খাবো, খেয়ে তারপরে যাব রান্নাঘরে গিয়ে লাঞ্চটাকে বানাতে হবে। আর আজকে বানাবো হচ্ছে লাউ চিংড়ি। তো আমি সকালবেলা চিংড়ি মাছটাকেও বেছে নিয়েছি আর লাউটাকেও কেটে নিয়েছি, শুধু রান্নাটা বসালেই হয়ে যাবে। তো প্রথমে ব্রেকফাস্টটাকে করে নিই। হচ্ছে 11টা, তো এখন যাই রাত্রি করে রান্নাবান্নাগুলো করে নিই। আর কাটাকাটি তো আমি অনেক আগেই করে রেখেছি, তো এখন বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো এখন করব হচ্ছে লাউ চিংড়ি। এখানে আমি লাউটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর এই লাউয়ের চোখলাগুলো রেখে দিয়েছি, এটা দিয়ে লাউয়ের চোখলা ভাজা করব, সেটা পরে করব। পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটো নিয়ে নিয়েছি, এখানে চিংড়ি মাছগুলোকে আমি বেছে নিয়ে নিয়েছি আর এখানে আদা লঙ্কা বাটা হয়ে গেছে, এবার বসিয়ে দেবো। তো এখানে চিংড়ি মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, এবার এই তেলের মধ্যে ভেজে নেব প্রথমে। তো এখানে তেলের মধ্যে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, এবার এই কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এই কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেব। আর দেব হচ্ছে করে রাখা মশলাটা, এটা তো প্রথমেই বললাম আদা লঙ্কা বাটা, এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও দিয়ে দেব। আর দেব হচ্ছে লবণ, দিয়ে ভালো মতো কষিয়ে নেব মশলাটাকে। তো এখানে মশলাটা কষে গেছে, এবার এর মধ্যে দেব হচ্ছে এই কেটে রাখা লাউগুলো। তো লাউটাকে তো বসিয়ে দিয়েছি আর এই ফাঁকে যে লাউয়ের চোখলাগুলো ছিল সেগুলো আমি কেটে নিয়েছি। আর আজকে বেশি কিছু করবো না, শুধু এই দুই পদ করলেই হয়ে যাবে। আর কালকে ডাল তারপরে আলু পোস্ত এগুলো সব রয়েছে, তো ওগুলো গরম করে নেব। তো এখানে লাউয়ের চোখলাগুলো আমি ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি, সাথে একটুখানি পেঁয়াজও কেটে নিয়েছি আর লঙ্কাও কেটে নিয়েছি। আর এইদিকে তো লাউটা হচ্ছে আর এখানে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, এবার এই হচ্ছে লাউয়ের চোখলাটাকে ভেজে নেব। তো ফ্রাইং প্যানের মধ্যে তো তেল দিয়ে দিয়েছি আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, এই ভাজাটার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলে খেতে খুব ভালো লাগে। এবার এই কেটে রাখা লাউয়ের চোখলার পেঁয়াজটাকে দিয়ে দেবো। আর দেব হচ্ছে স্বাদ মতো লবণ, আর দেব হলুদ গুঁড়ো। এবার ভালো মতো এটাকে ভেজে নেব। তো এইভাবে লাউয়ের চোখলা ভাজা খেতে খুবই ভালো লাগে, মানে আমাদের তো একটা ফেভারিট খাবারের, মানে ভাজা খাবারের মধ্যে একটা। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো রান্না তো প্রায় হয়ে আসলো, এই ভাজাটা তরকারিটা হলেই হয়ে যাবে। তো এইদিকে লাউটা তো অনেকক্ষণই ফাঁকা দেওয়া রয়েছে, এবার দেখি
খুলে কতটা জল বেরোলো, বেশ অনেকটাই জল বেরিয়েছে লাউ দিয়ে। মনে তো হচ্ছে লাউগুলো সেদ্ধ হয়ে গেছে, আর হালকা একটু হবে তো, আর এক্সট্রা করে জল দিতে হবে না, এই জলেই হয়ে যাবে। আর কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দিই। তো ঢাকনাটাকে খুলে নিয়েছি আর লাউগুলো ভালো মতো নরম হয়ে গেছে। এবার গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে এটা ভালো মতো মাখা মাখা করে ভেজে নেব। আর এই দিকের ভাজাটাও হচ্ছে। গুড আফটারনুন এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 2:30। তো সবাই স্নান দান করে পুজো দিয়ে উঠলাম, আর রান্নাবান্না তো করে নিয়েছি সেই অনেকক্ষণ আগে, তবে ঘরদারও পরিষ্কার হয়ে গেছে। তো এখন যাবো গিয়ে লাঞ্চটাকে করে নেব। তো এখন লাঞ্চ করে নেবার আছে হচ্ছে ভাত, স্যালাড, আর আছে লাউ চিংড়ি, আলু পোস্ত, আর এটা হচ্ছে লাউয়ের চোখলা ভাজা, ডাল আর বড়ার ঝোল। তো এবার লাঞ্চ করে নেব। তো এখন বাজে হচ্ছে 8:30, আর ও 8টা নাগাদ ডিউটি দিয়ে এসছে। এসে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছে, আর আমিও পুরো রেডি হয়ে গেছি। তো এখন যাব হচ্ছে মাসকাবাড়ি, যে বাজার করি সেটাই করতে যাবো। তো এই মাসে এখনও করা হয়নি, তো আজকেও তো শনিবার, অনেকটা ফাঁকা টাইম পেয়েছি। তো ভাবলাম না গিয়ে বাজারটা করে নিয়ে আসি। যাচ্ছি ওপরে, আমি হেলমেটটা নিতে ভুলে গেছি, যাই গিয়ে হেলমেটটা নিয়ে আসি। হেলমেট নেওয়া হয়ে গেছে, তো আমরা চলে এসেছি অল ইন ওয়ানে। আজকে তো দেখে মনে হচ্ছে ভিড় আছে, আর গাড়িটা রাখলাম। ব্যাগটা দাও, তো বালতি নিয়ে নিয়েছি। কেন আর কি নেব এখান থেকে? সাবান আছে পেছন দিকে, আছে, বের করে দেবো আমি, সাবান বের করে দিচ্ছি। ওটা মেন নিয়ে নাও। কী কী কুকিজ নেবে? তাহলে দেখছো তোমার কি একটা ইয়ে নেবে না, হাইড অ্যান্ড সিক? হেজেলনাটটা নিলে মশলা কি কি নেবে? তো হয়ে গেছে আমাদের বাজার টাজার করা, এখন যাচ্ছি বাড়ির দিকে। তো বাজার টাজার করে তো বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগেই, তারপরে বাড়িতে এসে ডিনারটাও প্রায় রেডি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডিমের কষা বানালাম সেটাও প্রায় হয়ে এসছে। তো এটা হলেই হয়ে যায়, তারপরে গিয়ে ডিনারটাকে করে নেব। তো এদিকে ডিমের কষা হচ্ছে, একদমই মাখা মাখা করে করব, হয়ে এসছে। শুধু লাস্টে একটু ধনে পাতা আর একটু গরম মশলা দিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব, হয়ে গেছে। আর এইদিকে ডালটাও গরম হয়ে গেছে। তো এখন ডিনার করে নেব, আর আছে হচ্ছে ভাত, এই ডিমের কষা, ডাল, আর দুপুরবেলার লাউ চিংড়িও রয়েছে। তো এবার ডিনারটা করে নেব। তো এখন বাজে হচ্ছে 12:30, আর ডিনার টিনার তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই, এতক্ষণ বসে সিনেমা দেখছিলাম। তো আজকে যেহেতু শনিবার, তো তাড়াতাড়ি শোয়ারই, আর কালকে তাড়াতাড়ি আমরা উঠবও না, তার জন্য আজকে লেট হলেও কোনো অসুবিধা নেই। তো আর বেশিক্ষণ জাগবো না, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও শুধু, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।